সবাইকে ওয়েলকাম, আমি অস্মিতা। আজকে বানাবো চিনি আর দুধ ছাড়া ওটস স্মুদি রেসিপি, যা বিজি মর্নিংয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর অনেকক্ষণ পেট ভরে থাকবে, যা ওয়েট লস বা ওয়েট ম্যানেজ করতে কিন্তু খুব সাহায্য করবে। চলো দেখে নিই কীভাবে বানাবো। এখানে প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি ওটস নিয়ে নিয়েছি এবং আমি যেটা মার্কেটে যে ওটস পাওয়া যায় না নর্মাল ওটস, সেই ওটসই আমি নিয়ে নিয়েছি। এটাকে জাস্ট একটু রোস্ট করে নেব। এইভাবে রোস্ট করে নিয়ে কোনো কাচের বয়ম বা এয়ারটাইট কিছু জিনিসের মধ্যে রাখা যেতে পারে। আমাদের রোস্ট করা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার একটা বোল নিয়ে নিলাম, তাতে 4 টেবিল চামচ নিয়ে নেব ওটস। আমরা সবাই জানি ওটসে আছে হাই ফাইবার এবং গ্লুটেন ফ্রি, যা আমাদের ওয়েট লস করতে ভীষণভাবে সাহায্য করে। এবার নিয়ে নিলাম পরিমাণ মতো জল, যাতে ওটস ঠিকঠাকভাবে ভিজতে পারে। এখানে 10 থেকে 15 মিনিট ওটসটাকে নরম হওয়ার জন্য ভিজতে রেখে দেব। এবার নিয়ে নেব কিছু খেজুর, খেজুরের এরকম ভেতর থেকে বীজগুলো বার করে নেব। প্রত্যেকটা খেজুরেরই এইভাবে বীজ বার করে নেব। নিয়ে এতে নিয়ে নেব জল, এটাও 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব যাতে নরম হয়ে যায়। এবারে 15 মিনিট হয়ে গেছে, ওটসটা এরকম দেখো নরমও হয়ে গেছে। ওটস সবসময় ভিজিয়ে বা রোস্ট করে খেতে হয়, ওটসের মধ্যে থাকে ফাইটিক অ্যাসিড, তো ভেজালে বা রোস্ট করলে সেটা রিলিজ করে দেয় আর সেই কারণে গ্যাস অম্বলও হয় না। কাঁচা অবস্থায় খেলে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে। এবারে নিয়ে নেব আমি কিছু আমন্ড বাদাম, এগুলোকেও আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমন্ডের ক্ষেত্রেও তাই, ভিজিয়ে তারপরেই খাওয়া দরকার। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে নেব। এবার নিয়ে নেব যে আমরা ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা এখানে নিয়ে নেব। আমি এখানে আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, কেউ চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। এবার নিয়ে নেব খেজুর, যে খেজুরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা 15-20 মিনিট হয়ে গেছে। এবার এই খেজুরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, এটা অনেকটা নরমও হয়ে গেছে আর খেজুর থেকেই আমরা ন্যাচারাল যে সুইটনেসটা এখান থেকে পেয়ে যাব। এবার নিয়ে নেব পাকা কলা, কলা কেনার সময় দেখে নিতে হবে যাতে এরকম কালো দাগ থাকে। এই কালো দাগ থাকা মানে ভেতরে কলাটা অনেকটা পরিমাণ পেকে গেছে, আর যত বেশি পাকবে তত বেশি কলা মিষ্টি হবে এবং এই কলার ন্যাচারাল মিষ্টিটাই এই স্মুদির মধ্যে অ্যাড করবে। এবার নিয়ে নেব 1 চামচ তিসি বা ফ্ল্যাক্স সিডস, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালোরিজ, প্রোটিনস আর ফাইবার্স প্রচুর রয়েছে, যেটা আমাদের খুবই শরীরের জন্য অনেক কিছুতে প্রয়োজন হয়ে যায়। এবারে নিয়ে নেব দারচিনির গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম দারচিনির গুঁড়ো নিয়ে নিলাম, এটা ফ্লেভারের জন্য নিলাম। নিয়ে এবারে এটাকে একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, যদি দরকার হয় একটু জলও দিয়ে নেব, আমার দরকার হয়নি। এবারে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার সুপার হেলদি ব্রেকফাস্ট সকাল সকাল। সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট খেলে কিন্তু দুপুর পর্যন্ত আর কিছু খাওয়ার দরকার হবে না। ওটসের এটাই গুণ যে ওটস আস্তে আস্তে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, সেই জন্য চট করে খিদেও পায় না। এরকম যদি 1 গ্লাস আমরা সকাল সকাল ব্রেকফাস্টে এরকম স্মুদি একটা নিয়ে নিই, তাহলে সারাদিন মোটামুটি দুপুরবেলা পর্যন্ত তো খিদে পাবেই না। এটা শুধু ওয়েট লসটি করবে না, এর সাথে থাইরয়েড, ডায়াবেটিস, কোলেস্টেরলকেও কিন্তু কন্ট্রোলে রাখবে। এবারে আর একটা স্মুদি বানাবো। আর একটা বাটিতে রোস্টেড ওটস, এখানে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার নিয়ে নেব রোস্টেড চিনে বাদাম, চাইলে এখানে বাটার, পিওর বাটার নাট যেটা হয় সেটাও নেওয়া যেতে পারে। এটা এবার মিক্সিতে নিয়ে নেব। এবার নিয়ে নেব এতে ওটস, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসগুলো এবার এতে নিয়ে নেব। এবার নেব 3 চামচের মতো বেদানা, যেখানে থেকে আমরা পাবো ন্যাচারাল মিনারেলস, ভিটামিনস, সুইটনেস। এবার নিয়ে নেব খেজুর, খেজুরও তাই ন্যাচারাল সুইটনেসের জন্য খেজুর নিয়ে নিলাম। এবার নেব তুলসীর বীজ বা বেসেল সিড, এটা 1/2 চামচের মতো নিয়ে নেব। নিয়ে এবারে ঢাকাটা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এখানে আমি জল ইউজ করিনি, আমি এখানে জল ইউজ করিনি, তোমরা চাইলে এখানে জল ইউজ করতে পারো। আমি একটু ঠিক রাখার জন্যই এইভাবে পেস্টটা তৈরি করেছি। এইভাবে হলে না তুমি অফিসে বা বাইরে কোথাও গেলে নিয়ে যেতে পারো। আমি কিছু বেদানা গোটা গোটা দিয়ে দিয়েছি এর ভেতরে, যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে, এটা আমার নিজের চয়েস। আর ওপর দিয়ে এবার ছড়িয়ে দেবো রোস্টেড বাদাম আর কিছুটা ছড়িয়ে দেবো বেদানা,
দেখতে ভালো লাগার জন্য, এবং মুখে পড়লে অবশ্যই সেটা ভালো লাগবে। দেখো কি সুন্দরভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একটা পুরো হেলদি একটা ফুড, যাতে আছে প্রোটিনস, মিনারেলস, ফাইবারস ভরা। শুধু ওয়েট লসই করবে না, শরীরকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে সাহায্য করবে। দুটো হেলদি স্মুদি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কোনো এটা উপকারে লাগে আমার ভালো লাগবে। আর তোমাদের যদি রেসিপিটি পছন্দ হয় প্লিজ একটা লাইক দিও। আমি আরও হেলদি রেসিপি এখানে শেয়ার করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই, নমস্কার।